কবরে যেতে হবে কি হবে না কথা বলেন না কেন এইসব হবে যাইতে হবে কবরে হিসাব নিকাশ দিতে গো হবে হাসুরি আল্লাহুম্মা محمد وعلى آله محمد وعلى آله محمد أيسوب بجيته هابي كبري হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে আল্লাহুম্মা মোহাম্মদ করে বাবাহরি করে বা ঘর করে বা কি যখনি চিয়ার যাবে প্রাণ পাখি আল্লাহুম্মা মোহাম্মদ বলায়ালে মোহাম্মদ কান্দায়ো না কান্দায়ো না প্রাণীর নবীকে কান্দাইলে রে কাঁদবা হাসরে আল্লাহুম্মা কি সমস্যা কি কি সমস্যা কি আমারে বলেন মোহাম্মদ ওয়ালায়ালে মোহাম্মদ মদিনার মাটি যাও দি মোরা হইতা নুরি নবীকে বুকে লয়া রাখিতা আল্লাহুম্মা ওয়ালা আলে মুহাম্মদ আলহামদুলিল্লাহ বলেন দরুদ কি ভালো লাগে না আরো জোরে বলেন দরুদ ভালো লাগে না দরুদ শরীফ পড়ে যারা আসে কি রাসুল বলেন মিলাদ শরীফ পড়ে যারা আসে কি রাসুল যিনি হলেন আল্লাহ তাআলার যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কোলের মূল দরুদ শরীফ পড়ে যারা আসে কি রাসুল বলেন মিলাদ শরীফ পড়ে যারা মিলাদে পড়ছে রব তালা ইমানদারের দল সেই কাজ করছি নিরালা মিলাদে পড়ছি রব তারা ইমানদারের দল সে কাজ করছি নিরালা রহমতে পাবে ক্ষমা পাবে রহমতে পাবে ক্ষমা পাবে বলে চেরা সোল দুধ সরি পড়ে যারা আসি কিরা সোল বলে মিলাদ সরিমি পড়ে যারা মিলাদে নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত ঠিক মিলাদে নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত সেই জামাতের নাম রেখেছে সেই জামাতের নাম রেখেছে রাসূল মাকি বল দূর শরীফ পড়ে যারা আসে কি রাসূল বলেন মিলাদ শরীফ পড়ে যারা মারহাবা মাঝে মাঝে একটু গজল গাইলে কি অসুবিধা হবে গজল আপনারা পছন্দ করেন কেড়ে হাজিয়ে নিয়ে এসে
مرحبا বলেন না ওই গজল গাইছে যে এইজন্য হাদিয়া দিয়েছে مرحبا বলেন আরে জোরে এটা নবীর محبت বন্ধুরে আমার বলতেছিলাম সময় খুবই অল্প কাজ অনেক বেশি ঠিক কিনা বলেন আরে জোরে বলেন ঠিক কিনা বলতে চেয়েছিলাম বন্ধু আমলগুলো করলে নবী জান্নাতের দায়িত্ব নিয়ে নেবে কিন্তু যদি না করি তাহলে উপায়টা কি হবে ঠিক কিনা বলেন আমার নবী বলে দিয়েছেন বন্ধু মন দিয়ে শুনেন আল্লাহ কোরআনে পবিত্র কালামে হাকিমে কোরআন শরীফের 23 পারায় সূরা ইনফিতরে বলেছেন ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত জোরে বলেন না আল্লাহু আকবার বন্ধু শেপালি পাড়ার মানুষ দুনিয়াতে তুমি চা খাওয়ায়া বিড়ি সিগারেট খাওয়ায়াও পান খাওয়ায়া বন্ধু রায় পাল্টাতে পারো কিন্তু পরকালে এমন কোন সুযোগ নাই রে বন্ধু আমার আল্লাহ বলে দিছি জীবন থাকিতে যেন হলো রে মরণ এই তুজি সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছে সৃজন চারিদিকে আধার ঘেরা আলো গেল চলে এই পৃথিবী করলো পাগল সবই গেল ভুলে ঠিক কিনা বলো পৃথিবী পাগল করছেন আমাদেরকে এই কারণে আজকে আমরা তো নোংরামিতে ধাবিত আমরা জীবিত হয়েও মৃত লাশের মতো বেঁচে আছি আসলে কি আমাদের জীবন আছে আসলে কি আছে আরে ভাই দেহের জীবন দিয়ে লাভ হবে কি প্রাণ তো থাকবে ভিতরে কথা বলেন না কেন বন্ধুরে আবার বলতেছিলাম মানুষগুলো শুধু রূপে আছে বন্ধু গুণের মানুষ খুঁজে পাওয়া বড় মুশকিল ঠিক কিনা বলেন এই অসভ্যতাই নোংরামি অবন্ধু শৃঙ্খলতার দিকে পড়ে মুমিন মুত্তাকিন বন্ধু গুণের মানুষগুলো একইবারে আড়ালে তার অবস্থান করতেছে তাদেরকে খুঁজা পাওয়া যায় না আর খুঁজা পাইলেও নষ্ট পৃথিবী তাদেরকে সম্মান দেয় না ঠিক কিনা বলেন বন্ধুরে আমার আমি আপনাদেরকে বলে দিতে চাই গরম পানিকে উত্তপ্ত গরম পানি যদি আপনার গায়ে ঢেলে চামড়া ছলবে কিনা কথা বলেন না কেন চলবে কিনা বাঁচতে পারবেন বন্ধু গো একটু ধৈর্য ধরে তোমরা শোনো এই আল্লাহ রাব্বুল আলামিন পাপী লোকদের জন্য একটা খাবার বরাদ্দ করেছেন এই খাবারের খবর এসেছে বন্ধু কোরআনে যার নাম হলো যাক্কুম এই যাক্কুম যদি পূর্ব শেফালি পাড়া মোল্লা বাড়ির জমিনে এই মুহূর্তে একটা ফোঁটা পড়ে কয়টা একটা ফোঁটা যদি পড়ে রে গোটা পৃথিবী বন্ধু বিষাক্ত হয়ে যাবে কোনদিন এই জমিনে কোনো শস্য জন্ম হবে না কি হবে না এটা মানুষের জন্য খাবার হিসাবে বরাদ্দ আছে হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু আমার নবী আপনার নবে সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন আরেকটা খাবারের নাম হলো বন্ধু তিনাতুল খাবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই তিনাতুল খাবারটা কি নবী বলেছেন আরেকটা জাহান্নামের নিংরানু রক্ত পূজ অথবা ঘাম নাউজুবিল্লাহ একটা মানুষ আরেকটা মানুষের রক্ত খাইতে পারে গোস্ত খাইতে পারে না ঘাম খেতে পারবে খেতে হবে সেদিন কারণ আল্লাহ এই জন্য সব কিছু আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছে বন্ধু যেন মানুষগুলো সতর্ক হয় আপনারা মনে রাখতে হবে পৃথিবীটা আমাদের জন্য একটা পরীক্ষা আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়ান নাস যিনি জীবন সৃষ্টি করেছেন এবং মরণও সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য এটা কি পরীক্ষার হল এটা কি পরীক্ষার হল প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় মানুষের জন্য বন্ধ বড় একটা পরীক্ষা এই পরীক্ষায় বিজয়ী হবেন কি হবেন না এটার ফয়সালা হবে বন্ধু কবরে যখন মানুষ যাবে তখন এই যে আমি একটু আগে বললাম এই যে মানুষগুলো বন্ধু আরো ভয়ঙ্কর সাজা আছে অল্প করে বলে দিলাম বেশি বললে মনে রাখতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এত কষ্ট এত যন্ত্রণা
কিন্তু পৃথিবীর বুকে মানুষ কষ্ট পাইলে ট্রিটমেন্ট না থাকলে মারা যায় মানুষ বলে সে বেঁচে গেছে কিন্তু মরার পরে বাঁচার কোনো সুযোগ নাই আল্লাহ বলেছেন লা ইয়ামুত মরার কোনো সুযোগ নাই পিপল উইল নট ডাই দেখবে সেদিন মানুষ মরতে পারবে না ফিহা ওয়ালা ইয়াহিয়া আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে সেদিন মানুষ বাঁচতে পারবে না আল্লাহ বলেছেন ওবাহুম আন হাবি গায়বি People will not be able to escape that day. Shedin manush morte parbe na re bastiye parbe na okhan theke paliye jete parbe na ei bhoyongkor poristhiti bondhu jodi na pete chan ei bhoyongkor poristhiti theke baste chaile apnake duniyay prem korte hobe hokkani ekjon alam amna hoy allah rolin sathe thik kina bolen karon doctorer kache jai amra rog hoyni ঠিক কিনা বলেন ঠিক তেমনি ভাবে বাড়ি বানানোর জন্য ড্রয়িং করতে হলে ভালো দক্ষ ইঞ্জিনিয়ার লাগবে লাগবে কিনা কথা বলেন না কেন এমনি করে 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 প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরকে আমরা টিপ করতে হলে সেই যোগ্য মানুষ খুঁজে আমরা বের করে ঠিক তেমনি পরকালে আপনি যোগ্য হতে চাই এই পৃথিবীতে যে যোগ্য ব্যক্তিগুলো আছে আল্লাহর প্রিয় বান্দা তাদের সাথে আপনি সম্পর্ক করতে হবে আল্লাহ বলেছেন ইননামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা পৃথিবীতে আল্লাহর যে বান্দাগুলো আছে এর মধ্যে আলেমরাই আল্লাহকে ভয় করে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়া দখুলি জান্নাতি তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এটা হলো দেহের খোরাক যেটা বলতেছিলাম পৃথিবীর সব খাবার যার যার পছন্দের যেই খাবার সেই খাবারটাই হলো তার দেহের খোরাক ঠিক কিনা বলেন আর একটা হলো তার রুহের খোরাক সেই রুহের খোরাক হলো আল্লাহর গোলামি কার গোলামি আল্লাহর গোলামি গোলামিটা আমরা করব কিভাবে নবীর দেখানো সিস্টেম অনুযায়ী কি অনুযায়ী কোরআন তেলাওয়াত করেন নামাজ পড়েন রোজা করেন হজ করেন যাকাত দেন যাই করেন না কেন কার দেখানো পথে করব কারণ আল্লাহ ছিলেন ওয়ার্ডার স্রষ্টা যিনি ওয়ার্ডার করেছেন কিন্তু প্র্যাকটিক্যালি মডেল ছিলেন কে আল্লাহর হাবিব হাবিবুল্লাহ আমাদের প্রিয় নবী সরকার মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন বন্দনে আমার সর্বপ্রথম আমি আমাদের দোষগুলোকে তুলে ধরব বন্ধু বর্তমানে বাংলাদেশের মানুষগুলোর বন্ধু মুসলমানের দোষের কোনো শেষ নাই সকালে ঘুম থেকে উঠে বিকালে বিছানায় যাওয়া পর্যন্ত বন্ধু এর মধ্যে সবচেয়ে বড় দোষ হলো বন্ধু এখন বর্তমানে পিতা মাতা যারা হয়েছে তারা বলে হুজুর কেমনে দোষ এই দোষের অন্যতম কারণ হলো বন্ধু বর্তমান প্রজন্মের ছেলেগুলো ম্যাক্সিমাম সভ্য না অসভ্য কথা বলেন না কেন বলতে কি খারাপ লাগে বর্তমান প্রজন্মের ইয়াং ম্যান যুবক যুবতীরা সভ্য না অসভ্য সৎ না অসৎ বলে হুজুর অসৎ বলতে মানে হলো শরীয়তের সীমা যারা লঙ্ঘন করে তারা কখনো সভ্য হতে পারে না অসভ্য যারা ইসলামের বিধান যারা প্রতিনিয়ত ইচ্ছে করে অমান্য করে উপেক্ষা করে তাকে ডিনাই করে চলাফেরা করে এরা কখনো সৎ হতে পারে না তারা 100% অসৎ ঠিক কিনা বলেন তার কারণ হলো বর্তমানে আমি দূষিত এই বন্ধু পিতামাতাকে কাকে কথা বলেন না কেন আমার ও আলোচনা হবে বন্ধু ছোট ছোট টপিকস আকারে কি ছোট ছোট টপিকস আকারে বন্ধু আমি আলোচনা করব একটা আলোচনা করব আমি ছোট করে মূল সারমর্ম আপনাদেরকে দিয়ে দিব নিতে রাজি আছেন তো বন্ধুরে আমার বর্তমানে পিতা মাতার বন্ধু দোষের কোনো শেষ নাই পিতা মাতার দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইয়া أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا الله رب العالمين بلچن او بيليفرز سيف يور سيلف اند يور فاميليز فروم ذا فاير الله বলেছেন ইমানদারেরা তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও আর জোরে আপনিও জাহান্নাম থেকে বাঁচতে হবে আপনার পরিবারকেও বাঁচাতে হবে আর বাঁচাইতে হলে সর্বপ্রথম পৃথিবীতে অ্যাক্টিভ হতে হবে কাকে পিতামাতাকে বন্দরে আমার ছোট্ট করে বলছে একটু হৃদয় খুলে শুনবেন
পিতামাতার দায়িত্ব হলো বন্ধু সন্তান যখন পৃথিবীতে আসবে আমার নবী মা খাতুনে জান্নাত ফাতেমার সন্তান যখন পৃথিবীতে কদম দিল জান্নাতের সরদার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী আপনার নবী বন্ধু ওই আজানের নামাজের আজানের নাই তার কানে আজান দিয়েছিল আমাদের পিতামাতার দায়িত্ব হলো সন্তান পৃথিবীতে আসার মত আসার পরে ওই আজানের মত নামাজের আজানের মত তার কানে আজান দিতে হবে এখন মা বাবা সেই দায়িত্ব পালন করে না ম্যাক্সিমাম পিতামাতা সেই দায়িত্ব বন্ধু পালন করে না সন্তান যখন বন্ধু পৃথিবীর বুকে কদম দিবে সাত দিনের মধ্যে সন্তানের মাথার চুল ফেলে দিতে হবে তার নাম রাখতে হবে পুত্র সন্তান যদি হয় বন্ধু পুত্র সন্তান হলে তার জন্য এক বছরের দুইটা ছাগল দিয়ে আকিকা দিতে হবে আর মেয়ে কন্যা সন্তান হলে এক বছরের একটা ছাগল দিয়ে আকিকা দিতে হবে জন্মের পর থেকে প্রথম দিন বন্ধু জন্মের সাথে সাথে আজান দিতে হবে তারপরে এক সপ্তাহের মাথায় আজান দিতে হবে এক সপ্তাহের মাথায় চুল ফেলে দিতে হবে নাম রাখতে হবে এবং তার ছেলে হলে দুইটা ছাগল মেয়ে হলে একটা আকিকা দিতে হবে তারপরে বন্ধু মা তার বাচ্চাকে দুই বছর বুকের দুধ পান করাতে হবে এখন এমন বাচ্চা আছে মায়ের বুকের মায়ের স্তনের দুধের খবরে তার কাছে নাই কথা বলেন না কেন সন্তান জন্ম গ্রহণ করেছে ইসলামের আইন মেনে সন্তানের জন্য যে একটার পর একটা ধাপ একটার পর একটা স্টেপ বন্ধু অতিক্রম করতে হবে এটার দিকে মা বাবার বন্ধু কোনো দায়িত্ব নেই ঠিক কেন বলেন তারপরে ধীরে ধীরে সন্তান সাত বছরে যখন পা রাখবে তাকে তুমি নামাজের জন্য বন্ধু তাগিদ দিতে হবে দশ বছরে যখন যাবে বিছানাটা আলাদা করে ফেলতে হবে নামাজ না পড়লে তাকে প্রহার করতে হবে আমার নবী আরো বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু আমার নবী আরো বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবীকুম ও হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরআতিল কুরআন নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কয়টা একটা হলো হুব্বি নবীকুম তিজালা ফদ প্রফেট নবীর ভালোবাসা শেখাও দুই নম্বরে হচ্ছে অহব্বি আহলে বাইতিহি তিনটি নাম নবীর পরিবারের ভালোবাসা আহলে বাইতের মহব্বত শিখাও তিন নম্বরে আল্লাহ রাসূল বলেছেন আলা কিরআতিল কুরআন আমার নবী বলেছেন বন্ধু লার্ন টু রিসাইট দা হোলি কুরআন সন্তানকে কোরআন তেলাওয়াত শিখাও আপনারা দেখেন আজকের সন্তান কি যে বাবা মা ইসলামের আইন অনুযায়ী দায়িত্ব পালন করার কথা সন্তান করেনি কথা বলেন এখন আসেনি সে দায়িত্ব পালন করার কথা এই কারণে বন্ধু ছেলে অপর্দাহীন নষ্ট হয়ে গেছে মেয়েটা পর্যন্ত বন্ধু বেপর্দায় চলে একজন পুরুষের কাছে সে হচ্ছে আকর্ষিতা এবং এবং একজন পুরুষ তার দিকে হচ্ছে আকর্ষণীয় আমার কথা কি বোঝেন নাই বন্ধুরে আমার আমি প্রায় সময় বলে থাকি বর্তমানে আমাদের যে তারিফাকা মুরব্বী বাবার আছে এখনো পর্যন্ত তাদের অন্তর নবীর প্রেম ভালোবাসা আল্লাহর প্রেম ভালোবাসায় ভরা আর বর্তমান যুবক যুবতী ম্যাক্সিমামই দুষ্টামি নোংরামি হিংসা গরিমাত্ম গরিমাতে ভরা ঠিক কিনা বলেন দেখেন গত 18 ডিসেম্বর 2022 ফুটবল খেলা গেল মুসলমানের বাচ্চাগুলো খেলেছে বেঈমানেরা কেস পোশাক পরেছিল বন্ধু অর্ধলঙ্গ ল্যাংটা পোশাক আরেকদিকে খেলেছিল জুয়া এই জুয়ার জন্য বাংলার আকাশ বাতাস অলি গলি বন্ধু ও বন্ধু কোলাহল প্রত্যেকটা পরিবেশে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা দিয়ে বন্ধু হারাম কাজের জন্য উৎসব পালন করেছে গত 18 ডিসেম্বর ও বন্ধু গোটা বাংলাদেশে একটা নষ্ট পরিবেশ তৈরি করেছিল এই বাংলার নরনারীরা মুসলমানরা ভিক্ষা বলে আজকে সুশিক্ষা না থাকার কারণে দিনের শিক্ষা না থাকার কারণে নবীর আদর্শ না থাকার কারণে আজকে বন্ধু মানুষগুলো পদভ্রষ্ট হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে মনে রাখবি মুসলমান আল্লাহ বলেছেন ইন্নামা তো সরব্বিকা না সাদিদ দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর পাকড়াও বড় কঠিন বড় শক্ত বন্ধু তার মানে আল্লাহ খুবই শক্তভাবে ধরবে আল্লাহ বলেছে রে নোয়াখালীর মানুষ
মানুষ পূর্ব শেফালি পাড়া মোল্লা বাড়ির মানুষ হৃদয় খুলে বন্ধু শোনো আল্লাহ বলেছেন ইন্নাবাত রব্বিকাল শাদীদ আল্লাহ ধরবে খুব শক্তভাবে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ সারিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ বলেছেন হিসাব গ্রহণে আল্লাহ অত্যন্ত তৎপর কি হিসাব নিবে প্রশ্ন করতে পারেন বলো হুজুর কি হিসাব নিবে গো আল্লাহ বলেছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম আল্লাহ বান্দা কি নেয়ামত দিয়ে যে সব কিছুর হিসাব নিবে রে আল্লাহ যদি বর্তমানে মুসলমান কিছু দেবন্ধ গত 18ই ডিসেম্বরে যে নোংরামি বাংলার মুসলমান করেছে কে করেছে আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুউ মুবিনা আল্লাহ বলেছেন দা হেরিটিক্স আর দা এটারনাল এনিমি অফ দা বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য দুশমন হলো বেঈমানেরা বাংলার মুসলমান গত 2022 18ই ডিসেম্বর যে নোংরামি বাংলার জমিনে করেছে এই ফুটবল খেলাকে কেন্দ্র করে বন্ধু ছোট্ট বাচ্চারা ঘুমাতে পারেনি আতশবাজির জ্বালায় গোলা বর্ষণের জ্বালায় ঠিক কিনা বলেন এত উচ্চ আওয়াজে করেছে এটা সম্পূর্ণ ইমানদারের জন্য হারাম আমার মনে হয় আল্লাহ যদি 18ই ডিসেম্বর 2022 যে বন্ধু সেই রজনী এটার হিসাব যদি মুসলমানের কাছে চাইরে আল্লাহর কাছ থেকে বন্ধু একটা মুসলমানও ছাড়া পাবে না